বিরাজ করলাম আমার সঙ্গে পিছনে গিয়েছিল, তারপরে ও আবার বাইরে খেলছিল, তো বললো ঠিক আছে, মা বললো দুধ খেয়ে নে, তো বলে মুখটা ধুয়ে নি, তারপরে না মুখ দুধ খাবে, ওই বিরাজ নিয়ে পিছনে কখন চলে যায় জানি না, বুঝতে পারিনি না, কেউ বুঝতে পারিনি, আমি বিরাজ দেখে পরে আমি সঙ্গে সঙ্গে লাফিয়েছি ওইখানে জামা প্যান্ট পরে, কিন্তু পাইনি। প্রতিদিন ওখানে মুখ ধুতে না সেটা জানি না, আমি তো বাড়ির চলে যাই কাজে, আমি না আমি সঙ্গে সঙ্গে লাফিছি, কিছু পাইনি, আমি তিনবার লাফিছি ওইখানে, সাড়ে তিন বছর। কি নাম? বিশ্বজিৎ চক্রবর্তী। আপনি কি করেন? আপনি গাড়ি চালান। ওই সকালে আমাকে ওই উঠালো যে বাবা কাজে যাবে না, তা উঠে পরে আপনার ছেলের নাম কি? বিশ্বজিৎ চক্রবর্তী। আপনার নাম? আমার নাম বাপ্পা চক্রবর্তী। এখন কি হাসপাতালে নিয়ে গেলেন? হ্যাঁ, এখন হাসপাতালে নিয়ে গেলেন। এখানে সকাল থেকে আমি যখন জল নিতে যাচ্ছি, কলে জল ভরছি, তখন থেকেই আমি শুনছি যে বাচ্চা হারিয়ে গেছে, হারিয়ে গেছে, পাওয়া যাচ্ছে না। কি হয়েছিল, কোথায় হারিয়ে গেছে? কোথায় হারিয়ে গেছিল খুঁজে পাচ্ছে না, এটা জানি, কিন্তু কোথায় হারিয়ে গেছে, তারপরে শুনলাম যে ক্যালেনের জলে পড়ে গেছে, ক্যালেনের জলে পড়ে গেছে, তারপরে শুনছি যে ডুবুরি আসবে, এসেছে ডুবুরি, ডুবুরিটা এসে খোঁজাখুঁজি করে বাচ্চাটা তুলল। আমি তো শুনেছি অনেকক্ষণ, আসতে পারিনি। কত বছর বয়স বাচ্চাটা? এখন থেকে আপনার ভারত গ্যাস সিলিন্ডারের বুকিং এবং ডিজিটালি নথিভুক্তকরণ করুন আপনার হোয়াটসঅ্যাপের মাধ্যমে। আপনার মোবাইলে ভারত পেট্রোলিয়াম স্মার্ট লাইন নাম্বার 1800224344 লিখে সেভ করুন। স্মার্ট লাইন নাম্বারে আপনার রেজিস্ট্রিকৃত মোবাইল নাম্বার থেকে হাই অথবা হ্যালো লিখে হোয়াটসঅ্যাপ করুন। সিলিন্ডার বুকিং এর জন্য 1 অথবা BOOK অর্থাৎ বুক লিখে মেসেজ করুন। হোয়াটসঅ্যাপে আপনি আপনার বুকিং কনফার্মেশন মেসেজের সাথে সাথে ডিজিটালি পেমেন্টের বিভিন্ন বিকল্প মাধ্যম পেয়ে যাবেন। এই বিকল্প মাধ্যমগুলি থেকে আপনার পছন্দ মতো মাধ্যম বেছে নিয়ে গ্যাস রিফিলের জন্য নথিভুক্ত করুন। এখন পেটিএম এর মাধ্যমে আপনি আপনার গ্যাস রিফিলের পেমেন্ট করতে পারেন খুব সহজে। কেবলমাত্র একটি মিসড কল করুন 7710955555 নম্বরে, আর ব্যাস, হয়ে গেল আপনার ভারত গ্যাসের বুকিং। গ্যাস বুকিং এবং ডিজিটাল নথিভুক্তকরণের এটি সত্যি একটি দ্রুত, সহজ এবং স্মার্ট পদ্ধতি, তাই নয় কি? খেয়াল রাখুন, যদি করোনা থেকে বাঁচতে হয় তাহলে নগদ টাকা ছোঁয়া নয়।